हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। गर्भावस्थाय गर्भवती मायर नाभि कोन मासे बेर होते देखा जाए बा गर्भवती मायर नाभि देखे किभाबे जानबेन जे गर्भेर सन्तान कि होते चलेछे, छेले नाकि मेये, ता आजकेर भिडियोते जानाबो। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। গর্ভাবস্থার 3 থেকে 4 মাসে গর্ভবতী মায়ের নাভি বাইরে বের হতে দেখা যায়, যেটা স্বাভাবিক। এই সময় পেটের সাইজ একটু একটু করে বড় হতে দেখা যায়, কারণ বেবির গ্রোথ ধীরে ধীরে বাড়তে থাকে। এর ফলে গর্ভবতী মায়ের নাভির ওপর টান পড়ে এবং একটু একটু করে বের হতে দেখা যায়। তবে এটা সবার ক্ষেত্রে মিলতে নাও পারে। যারা একটু মোটা পেটের সাইডে মোটাপার জন্য বা যারা একটু রোগা হয় তাদের নাভি অনেকটাই ভেতরে থাকে, তাই সেসব ক্ষেত্রে নাভি বাইরে বের হয়েছে বলে বোঝা যায় না। তবে আপনার যদি এটা সেকেন্ড বা থার্ড প্রেগনেন্সি হয় তাহলে ফার্স্ট প্রেগনেন্সির তুলনায় বুঝতে পারবেন যে আপনার পেট বাইরে বের হয়েছে এবং তার সাথে সাথে নাভিও বের হয়েছে। যাদের এমনিতেই নাভি বাইরে বের হওয়া তাদের ক্ষেত্রে বেশি করে বোঝা যায়, আর যাদের নাভি ভেতরে থাকে তাদের ক্ষেত্রে কম বোঝা যায়। এবার বলবো এটা কেন দেখা যায়। গর্ভবতীর শরীরে অনেক রকমের পরিবর্তন দেখা যায়, সেই রকম একটা পরিবর্তন হলো নাভির পরিবর্তন। গর্ভাবস্থার 3 মাস পর থেকে বেবি নড়াচড়া শুরু করে দেয়, বাইরে স্পর্শ অনুভব করতে পারে এবং এই সময় নাভি বাইরে বের হতে দেখা যায়, কারণ গর্ভাশয় ধীরে ধীরে বড় হওয়ার দরুন পেটের ওপর প্রেশার পড়ে, যার জন্য নাভি বাইরে বেরিয়ে আসে। এটা আপনি আপনার ফার্স্ট প্রেগনেন্সি থেকে সেকেন্ড প্রেগনেন্সিতে ভালো করে বুঝতে পারবেন, আর এটা আপনি সেকেন্ড ট্রাইমিস্টারে লক্ষ্য করতে পারেন। অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে যেসব মহিলার নাভি বাইরে বেরিয়ে এসছে তাদের ছেলে হয়েছে, আর যেসব মহিলার নাভি বাইরে অতটা বের হয়ে আসে না তাদের মেয়ে হয়েছে। প্রত্যেক গর্ভবতী মহিলার পেটের আকার সাইজ আলাদা আলাদা হয়, তবে ফার্স্ট প্রেগনেন্সিতে পেটের আকার সাইজ বেশি বাড়ে না, কারণ পেটের মাসপেশি বেশি লুজ হয় না। তখন যখন আপনার ডেলিভারি হয় বা প্রথম বাচ্চা হয়ে যায় তখন পেটে মাস এবং চর্বি দুটোই বেশি হয়, যার দরুন ফার্স্ট প্রেগনেন্সির তুলনায় সেকেন্ড প্রেগনেন্সিতে নাভি বাইরে বের হয়ে আসে বেশি। যদি আপনার নাভি খুব বেশি পরিমাণে বেরিয়ে আসে তাহলে আপনি প্রেডিকশন করতে পারেন আপনার ছেলে হতে পারে, আর ভেতরের দিকে হলে আপনার মেয়ে হতে পারে। তবে এটা 100% ঠিক হয় না বা এর কোনো বৈজ্ঞানিক রিজনও নেই। অনেক কারণ হতে পারে নাভি বাইরে বেরিয়ে আসা, গর্ভবতী মায়ের হরমোন চেঞ্জেসের ফলে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর বর্তমান সমাজে ছেলে মেয়ে দুজনেই সমান, ভেদভাব করা উচিত নয়। আপনি আপনার প্রেগনেন্সি এনজয় করুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।